वेलकम टू बांग्ला लीग मास्टर क्लास। आज हमें तुम्हारे शेखा बेसिक बॉल धरार नियम एवं स्टॉक बॉल जेटा सबाई करे थाकि। तो आमी फार्स्टे तोमादेर बलटा धरार नियमटा देखाबो, जेटा होच्छे जेहेतु तोमरा सबाई जानो क्रिकेट बले सीम एटा स्पिन बलाररा बल धरबे बेश कयेक रकम भावे बल धरा जाय। तो आमी जेभावे साधारणत धरि सेभावे आमी तोमादेर शेखाच्छि। मेनलि एई दुइटा आंगुल यूज करते हबे तोमादेर, जस्ट एभावे बलटा धरते हबे, थाम लागबे ना भेतरे। एखाने जदि एकटा ग्याप थाका राखा जाय सेटा खुबई भालो, आर बलटाके जत सफ्ट भावे धरा जाय। आज हमें तुम्हारे शेखाबो आर्म बॉल कीभावे करते हैं और धरते हैं। तुम्हारा सबाई जानो बेसिक बॉल धरार नियम जेहेतु एटा। तो आर्म बॉल करार समय तुम्हार खूब एक परिवर्तन करते हैं ना, जस्ट बॉलटाके धरे जदि एकटू घूरिए दाओ सीमटा एभावे चले आसबे। तो तुम्हें जेटा करते पारबे तखन जे सोजा जदि बॉलटा छाड़ो, जेहेतु बॉलेर सीमटा एकटू भेतरेर दिके आछे स्वाभाविकभावे बॉलटा एकटू भेतरेर दिके जाबे। तो तोमार जोन्नो जेटा सुविधा हबे जे तुमि जदि छेड़े दाओ बॉलटा भेतरेर दिके जेहेतु जाबे, ब्याट्समैनेर जोन्नो खूबई एटा एकटा कष्टकर ब्यापार हबे खेलाटा। যেহেতু তোমার বল স্বাভাবিকভাবেই ব্যাটসম্যান এক্সপেক্ট করতেছে সবসময় বাইরের দিকে যাবে, তো যখন এটা ভেতরের দিকে আসবে স্বাভাবিকভাবে ব্যাটসম্যানের জন্য ডিফারেন্ট একটা জিনিস হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, বলের সিমটা যেন এই পজিশনে থাকে আর এট দি সেম টাইম তোমার রিস্টটা যেন সোজা নামে। আজকে আমি তোমাদের শেখাবো ফাস্টার বল কি করে করতে হয়। বা এটার জন্য আসলে তেমন কোনো বেসিক গ্রিপ নাই, বাট আমার কাছে যেটা মনে হয় ইম্পর্টেন্ট যে তুমি তোমার স্টক বল করার সময় যে গ্রিপে বল করো ওইটাতে করাই বেটার, কারণ হচ্ছে তাহলে ব্যাটসম্যান বুঝতে পারবে না যে তুমি কি বল করতে যাচ্ছ। তো ওই গ্রিপেই জাস্ট তোমার আর্মটা অবশ্যই এটাতে জোরে ঘোরাতে হবে, কারণ একটু জোরে বলটা না করলে বলটা ফাস্ট হবে না। অ্যাট দি সেম টাইম ফাস্টার বলের সময় তোমার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা যেন খুবই অ্যাকুরেট একটা জায়গায় পড়ে। যেহেতু তুমি এটা একটা প্ল্যান করে বল করতেছো, তো ব্যাটসম্যানের কখনোই এটা রুম দিতে পারবে না তুমি। আর অ্যাট দি সেম টাইম স্টাম্পে বল করতে হবে এবং একটু ফ্ল্যাট থাকবে বলটা, আর একটু জোরে করতে হবে, সেজন্য তোমার আর্মের অ্যাকশনটা একটু জোরে ঘোরাতে হবে, তাহলে অবশ্যই একটু পেস বাড়বে। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে ফ্লাইটের ডেলিভারি করতে হয়। ফ্লাইটের ডেলিভারি করার জন্য বেসিক যেভাবে আমরা বলটা ধরি ওভাবেই ধরতে হবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার রিলিজিং পয়েন্ট যেটা বল করার সময় ওটা থেকে একটু পেছন থেকে রিলিজ করতে হবে, তাহলে অবশ্যই ফ্লাইটটা একটু বেশি হবে। আর ফ্লাইটের ডেলিভারি করার একটা বড় কারণ হচ্ছে ব্যাটসম্যান যখন একটু ডিফেন্সিভ মাইন্ডসেটে থাকে আমার কাছে মনে হয় তখন এই বলটা করা সবথেকে ভালো। অ্যাট দি সেম টাইম ফ্লাইটের ডেলিভারি করলে যেটা হয়, বল যেহেতু ব্যাটসম্যানের চোখের উপর দিয়ে আসে তো ব্যাটসম্যানের দেখতে একটু প্রবলেম হয়, অ্যাট দি সেম টাইম ব্যাটসম্যান ফ্লাইটটা যদি রিড না করতে পারে তখন অনেক ট্রাবলে পড়ে। তো এই কারণে ফ্লাইটের ডেলিভারিটা খুবই ইম্পর্টেন্ট।
আশা করি আমার এই টিপসগুলো তোমাদের কাজে আসবে, এবং আমার এই টিপসগুলো কাজে লাগিয়ে তোমরা ভিডিও পাঠিয়ে দাও এবং জিতে নাও আকর্ষণীয় পুরস্কার এবং আমার ড্রিম টিমে সিলেক্ট হওয়ার সুযোগ।